হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকে ভিডিওতে তো আজকে নিয়ে এলাম আপনাদের জন্য বন্ধুরা ফেব্রিকেশনের ভিডিও আপনারা দু একজন ভাই মাঝে জিজ্ঞেস করেছিলেন কমেন্টস করেছিলেন যে ফেব্রিকেশানের ভিডিও দেওয়া হয় কি না করি করি কিনা আমরা ফেব্রিকেশান তো আজকে আমার একটা জরুরি ফিজের প্রয়োজন হলো স্টেট ফিজ তা সেটাকে আমি হচ্ছে ওয়েস্ট এখানে ওয়েস্ট ডাক যেটা ছিল মানে যেগুলো এখন আর আমার কাজে লাগতেছে না ওগুলো কেটে স্ট্রেট পিস কেটে স্ট্রেট পিস আর একটা নতুন করে বানাচ্ছি তা আপনাদের দেখানোর জন্য সেটাই তো আমাদের সাথে থাকুন আমরা পুরোটা তো দেখাতে পারবো না ভিডিও অনেক বড়ো হবে কেটে কেটে ছোটো করে দেখাচ্ছি তা এখানে হচ্ছে আমাদের সাইজ লাগবে সাড়ে বারোশো বাই সাড়ে আটটারশো একটা স্ট্রেট পিস লাগবে বারোশো লেন্থের তো আমরা পুরোনো ডাক্তার যেটা রয়ে গেছে অতিরিক্ত সেটাকে খুলে নিলাম পুরা লেন্থ বারোশোই আছে আর হচ্ছে এটাকে খুলে নিয়ে আমরা যে সিটটা পাইছি লম্বা ওইটা দিয়ে আমাদের তিন ওইটা থেকে তিন পার্ট এসে যাবে আর একটা এক্সট্রা পার্ট আমরা আলোক লাগাতে হবে তো আমরা নিচ্ছি হচ্ছে ছোট দুইটা পার্ট নিচ্ছি আর বড়োটা পার্ট নিলে ইউ টাইপ করতেছি সাড়ে আটশো নিচ্ছি সে মাঝখানে সাড়ে বারোশো আবার সাড়ে আটশো ঠিক আছে এরপর এটাকে ব্যান্ড করে ইউ টাইপ করব ইউ টাইপ করার পরে বাকি এক পার্ট যেটা সেটা আমরা অন্য সিট দিয়ে করে রিবিট মেরে পুরা ডাকটা সম্পূর্ণ করব তো তো আপনারা দেখুন আমরা মার্কিং করতেছি মার্কিং করার পরে আমরা ব্যান্ড করব ব্যান্ড করার পরে এরপরে আমরা ইউ টাইপ করে বাকি এক্সট্রা একটা পার্ট লাগিয়ে ডাকটা সম্পূর্ণ করব তো আশা করি আপনারা যারা পাবলিকেশানের ভিডিও দেখতে চাইছেন এটা দেখবেন এবং অবশ্যই আমি এটা বেশি বড় করতেছি না কারণ আমার এটা হাতে একটু কাজ এই জন্য একটু শর্টকাটে করে নিচ্ছি আর কি তো দেখছেন আমরা মার্কিং করে নিলাম এখন ব্যান্ড করব। ব্যান্ড করে এটাকে ইউ টাইপ করবো তিন পার্ট এখানে এসে যাবে আমাদের ঠিক আছে তিন পার্ট এখানে এসে যাবে আরেকটা পার্ট আমরা আলোক বানিয়ে এটার সাথে রিভিডিং করে সম্পূর্ণ একটা স্টেট পিস বানাবো তো এগুলা হচ্ছে সাইডে যখন ইমার্জেন্সি ডাক্তার প্রয়োজন হয় তো আবার কিছু ডাক্তার স্টা থাকে অয়েস ডাক সেগুলাকে কেটে কুটে এভাবেই ফেব্রিকেশান করা হয় এভাবেই কাজ করা হয় আসলে তো দেখছেন আমরা কিভাবে ব্যান্ড করতেছি যেহেতু এখানে আমাদের মেশিন নেই আমরা চ্যানেল রেখে চ্যানেল হাতুড়ি দিয়ে বাজ মারতেছি এরপরে ব্যান্ড করব। ওই বাজটা না মারলে ব্যান্ডটা বরাবর হবে না এই জন্য হাতুড়ি দিয়ে কোনা কোনায় মেরে একটু বাজ দেওয়া হচ্ছে যেন প্যান্টটা ভালো বলে হয় আর কি তো একদিকে আমরা ব্যান্ড করলাম দেখছেন না কোনো অফের দিক ব্যান্ড করা হচ্ছে এটা ব্যান্ড করলে এটা ইউ হয়ে যাবে টাইপ বাকি একটা সাইড আমরা আলোক আলোক সিট দিয়ে বানাবো বানানোর পর ওইটা লাগালে আমাদের স্টেট পিসটা সম্পূর্ণ হবে আর কি তা আপনারা আপনাদের প্রয়োজন হলে এইভাবেই আপনারা বানাতে পারেন আপনাদের সেটা অ্যাকচুয়ালি সিট আপনারা কোন মাপের সিট পান সিটের উপরে নির্ভর করে সিট যদি বড় হয় আপনারা তিন পার্টও বানাতে পারেন দুই পার্টও বানাতে পারেন বা পুরোটা যদি আপনার সিটে এসে যায় আপনার এর সাইজ অনুযায়ী তাও বানাতে পারেন তা আমাদের আমরা এই যে সিটটা পাইছি এটা দিয়ে তিন সাইড আসতেছে তিন সাইড আস আমরা তিন সাইড বানিয়ে নিচ্ছি আর এক সাইডটা বানাবো তো আপনাদের যদি সম্পূর্ণ সিটের ক্যালকুলেশান হিসাবে আপনাদের এর সাইজ হিসাবে যদি পুরাটা এসে যায় আপনারা পুরাটা বানাতে দেখলেন এটা ইউ বানানো হয়েছে দেখেন এখন উপরের যে পার্টটা ওটা আমরা আলোক একটা সিট কেটে ওখানে রেখে উপর দিয়ে রেখে দোনো দিক থেকে রিবিট মারে দেবো রিবিট মেরে এই পেজটা সম্পূর্ণ করবো আর সাইজ মাপ হচ্ছে ঠিক আছে কিনা তো এভাবে আপনারা করতে পারেন বা আপনারা সিট যদি ছোটো হয় আলোক আলাদা পার্ট করে বানাতে পারেন বা যদি সিট দুই পাটও বানাতে পারেন সেটা সিটের উপর নির্ভর করবে আপনার পুরোনো ডাক্ট খোলার পরে কতটুক সিট পান সেটার উপর নির্ভর করবে আর কি তো হয়ে গেছে মোটামুটি দেখেন আমাদের আমরা এখন এ পাটটা লাগাচ্ছে দেখেন এই যে বললাম আমি রিবিট মেরে লাগানো হয়েছে দেখেন এখন প্লান্স লাগানো হচ্ছে তো উপর দিক প্লাঞ্জ লাগানো হয়ে গেছে নিচে প্লান্স লাগাবে হয়ে গেছে মোটামুটি আমাদের পিসটা বারোশো লেন্থের তো দেখেন নিচে প্লান্স লাগাবে তো এটাই আর কি তো বাই বাই ভালো থাকবেন সবাই কমেন্ট করতে থাকবেন ইনশাল্লাহ ভিডিও আসবে এখন নিয়মিত সমস্যা নেই আশা করি অনেকেই চেয়েছেন রেস্টেড ফিজ কীভাবে ফেব্রিকেশান করা হয় কোদা হয়ে